নবীর নবীজির জন্মদিন বারই রবিউল আউ্য়াল অনেকে ঈদের দিন হিসাবে সাব্যস্ত করে বরং এই দিনকে সকল ঈদের সেরা ঈদ মনে করে এটা কতটুকু ইসলামসম্মত আমার সাথে যদি কেউ অন্যায় করে সেক্ষেত্রে আমি যদি তাকে অভিশাপ দিই কিন্তু মন থেকে কোনো বদোয়া করছি না শুধু তাকে ভয় দেখানোর জন্য বলি সেক্ষেত্রে তার কি সে লেগে যাবে ইসলামে স্বামীর ডাকে সাড়া না দিলে সারারাত ফেরেস তালা করেন কিন্তু স্বামী যদি স্ত্রীর ডাকে সাড়া না দেয় ছোট বাচ্চা থাকায় যদি দীর্ঘদিন আলাদা বিছানায় ঘুমায় থেকে কি স্বামী গুণাগার হবে না নিজ প্রয়োজন ছাড়া স্বামী স্ত্রীর বিছানায় ঘুমায় না স্ত্রীর অনুরোধ করার পর শাড়ি পরে নামাজ হবে না কথাটি কতটুকু সত্য ইমাম যদি সেইভাবে সুরাকেরাত পড়তে না পারে সেই ইমার পিছনে কি নামাজ হবে আমি যদি কোনো পাপের জন্য ক্ষমা চাই আল্লাহ না আমাকে ক্ষমা করবেন কিন্তু এই পাপের যদি সাক্ষী থাকে তাহলে কি ক্ষমা করবেন না নামাজ চলাকালীন মোবাইলে কেউ ফোন দিলে ওই কল কেটে দেওয়া যাবে কি না নামাজের একামর ঠিক না হলে নামাজে কিছু হবে না ইয়ামিন হুস ইয়ামিন হাসান মানার আপনি লিখেছেন নামাজের একামত ঠিক না হলে নামাজে কিছু হবে না নামাজের যদি একামতে ভুল হয় তাহলে নামাজের কোনো অসুবিধা হবে না অর্থাৎ একামত একটা বাক্য ছুটে গেলো কিংবা অশুদ্ধ হলো এ কারণে যে নামাজ হবে না ব্যাপারটা সেরকম না কারণ একামত এটা জামাতের জন্য শুন না যদি কোনো কারণে সেটি ছুটেও যায় আপনি একামত নাও দেন তারপরেও তো আপনার নামাজ হয়ে যাবে অথবা সেখানে যদি ভুল হয় তার কারণে আপনার নামাজে কোনো ক্ষতি হবে না তারপরেও কোনো মসজিদে যখন নোয়াজের নিয়োগ করা হয় তখন তিনি যেন শুদ্ধভাবে আজানে কামন দিতে পারেন দিকটা লক্ষ্য রাখা মসজিদ কর্তৃপক্ষের কর্তব্যের মধ্যে পরে মোহাম্মদ মারুফ বিল্লাহ আপনি লিখেছেন নামাজ চলাকালীন মোবাইলে কেউ ফোন দিলে ওই কল কেটে দেওয়া যাবে কি না খুবই গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ একটি জিজ্ঞাসা মোবাইলে প্রথমত আমরা যখন সালা আদায় করব মোবাইলে কল আসতে পারে এবং কল বেজে উঠে অন্যদের ডিস্টার্ব হতে পারে সেই জায়গা থেকে মোবাইল সুইচ বন্ধ করে অথবা সাইরেন করে তারপর নামাজে আমাদের প্রবেশ করা উচিত এটি আমাদের প্রথম কর্তব্য তারপর যদি আমরা কখনও ভুলে যাই আর কল বেজে ওঠে এবং ইতোমধ্যে অনেকের ডিস্টার্ব হয় তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই মোবাইল এর ইয়েটা আপনার রিংটোনটাকে আমরা মোবাইলের কলটাকে আমরা কেটে দিতে পারবো যদি সেটা আমল আমল না বলতে কেউ কেউ আসেন যে মোবাইল পকেট থেকে বের করে দেখে কে কল করেছেন কোন নম্বর থেকে কল করেছেন সেটাকে এমনভাবে তিনি যে নামাজে আছেন এটা বোঝার কোনো উপায় থাকে না মনে হচ্ছে তিনি মোবাইল টিপা টিপি নিয়ে ব্যস্ত আসেন তিনি নামাজের নাই আদৌ এরকম পর্যায়ে যদি চলে যায় তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে আর যদি ধরা যাক পকেটে আসে আপনার পকেটে আলতো করে হাত দিয়ে এক হাত আপনার বাধা আছে অন্য হাত দিয়ে আপনি কোন বাটনটা টিপলে এটা সাইলেন্ট হয়ে যাবে বা কাটা যাবে আপনি আন্দাজ করে সেটা টিপে দিলেন এবং কেটে গেল এতটুকু করলে কোনো অসুবিধা নেই বরং এতটুকু করা উচিত যাতে করে অন্যদের ডিস্টার্ব না হয় এর কারণে আমলে কাসির হবে না ব্যাপারটা অনেকটা চুলখানির মতো আপনার শরীর খুব চুলকাচ্ছে অথবা মশা কামড়াচ্ছে আপনি যদি আলতো করে তাড়িয়ে দেন এবং নামাজের যে আপনার নামাজের যে আপনার অবস্থা আছে সেখান থেকে আপনি সরে না যান অর্থাৎ আপনি নামাজে আছেন এটা দেখে বোঝা যাচ্ছে দৃশ্যত এতটুকু আছে তাহলে সেক্ষেত্রে ঈশ্বর বেদিনলা আপনার নামাজ নষ্ট হবে না এরপরে কুলসুম আক্তার জুমার আপনি অ্যি থেকে লিখেছেন আমি যদি কোনো পাপের জন্য ক্ষমা চাই আল্লাহ চাইলে আমাকে ক্ষমা করবেন কিন্তু এই পাপের যদি সাক্ষী থাকে তাহলে কি ক্ষমা করবেন না বলে রাখা উচিত ওই পাপ দ্বারা কারোর ক্ষতি হয়নি দেখুন সাক্ষী থাকলে আল্লাহ ক্ষমা করবেন না এমন কোনো কথা নেই তবে কোনো গুনাহ করার পর সেটিকে প্রকাশ করে বেড়ানো বা কোনো গুনাহের সাক্ষী রেখে দেওয়া এটা কোনো ভালো জিনিস না ইসলাম সেটাকে ভালো দেখে না বিশাল আল্লাহ সাল্লাম বলেছেন কুল্লহম্মাদ আফুন ইল্লাহ মুজাহিরুন আমার ওহম্মতে সবাইকে মাফ করে দেওয়া হবে কিন্তু যারা গুনাহ করে সেটাকে বলে বেড়ায় সেটা সাক্ষী বানিয়ে বেড়ায় এটা এক ধরনের বেপরোয়া ভাবের কারণে হয়ে থাকে তার মধ্যে অপরাধ বোধ না থাকার কারণে এটি হয়ে থাকে অপরাধ বোধ থাকলে সেটি করতো না অতএব এই ধরনের মানুষকে কিন্তু ক্ষমা করা হবে না এই জন্য আপনার অজান্তে সাক্ষী হয়ে গেছে সেটি ভিন্ন বিষয় আপনি ইচ্ছাকৃতভাবে সাক্ষী যদি রেখে থাকেন সেটা আপনি অন্যায় করেছেন সেই অন্যায়টাও যদি আপনি বুঝতে পেরে ক্ষমা চান আল্লাহ কাছে সেটাও আল্লাহ তালা মাফ করবেন অতএব সাক্ষী থাকলে আর মাফ হবে না ব্যাপারটা সেরকম না আল্লাহরবুল্লা রহমিন চান বান্দার অপরাধগুলো গোপন থাকুক কেমন তো বেতেন আল্লাহ তালা গোপনে সেগুলোকে ক্ষমা করে দিবেন অনেক অপরাধ এমন আছে কিন্তু আপনি যদি সাক্ষী রাখেন তাহলে সেক্ষেত্রে আপনি নিজে নিজের জটিলতা বাড়ালেন কিন্তু সাক্ষী রাখার মানে এই নয় যে আল্লাহ ক্ষমা করতে পারবেন না আল্লাহ তারা ক্ষমা করতে পারেন শির চাড়ানো যে কোনো অপরাধ করলেই কিন্তু আল্লাহ তারা ক্ষমা করতে পারেন বিধায় প্রায়শ্চিত্ত আপনি করছেন কি না ইস্তেকফার আপনি করছেন কিনা সেটা হলো মূল বিষয় যদি আপনি করেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার এই ধরনের গুণাও কিন্তু মাফ করবেন নীরব অভিমান সাকিব আপনি জানতে চেয়েছেন ইমাম যদি সেইভাবে সুরাকেরাত পড়তে না পারে সেই ইমামের পেছনে কি নামাজ হবে যদি সেইভাবে সুরাকেরাত পড়তে না পারেন তাহলে এরকম ইমামকে নিয়োগ দেওয়া জায়েজ নাই যদি নিয়োগটা আপনার হাতে না থাকে আর আপনি তার পেছনে নামাজ পড়ে ফেলেন তাহলে অনেক ওলামায় এই নামাজকে জায়েজ বলেছেন যেহেতু আপনার ইমামের ভুল সম্পর্কে একটি বর্ণনা এরকম রয়েছে যে ইমামের ভুল তার উপরে বর্তাবে আপনার উপরে বর্তাবে না তবে যদি লহানে জেলি হয় অর্থাৎ এমন ভুল হয় যে ভুলটার কারণে অর্থের ব্যাপক বিকৃতি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এই মার্বেশী নামাজ পড়লে নামাজ হবে না আপনাকে নামাজ আবার দোহরাইতে হবে নবিতা এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন শাড়ি পরে নামাজ হবে না কথাটা কতটুকু সত্য না ভাই শাড়ি পরলে নামাজ হবে না এ কথা সঠিক নয় নামাজের সাথে কোন পোশাক পরে আপনি সালাত আদায় করছেন তার সম্পর্ক নয় আপনি সালাত আদায় করার সময় সতর ঢাকছেন কিনা এটা হলো মূল বিষয় এক সময় আমরা ছোটোবেলায় দেখতাম যে মা চাচিরা সাদা কাপড় পরে আদায় করতেন এবং এটাকে নামাজের কাপড় বলে মানুষ আলাদা নাম দিত সে সমস্ত কাপড় সুতির থাকতো অনেক পাতলা থাকতো হাতের গোছাইতে দেখা যেত এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা নিয়ে নামাজের প্রশ্ন তোলা যেতে পারে আর শুধু শাড়ি পরলে গলা কাঁধ ইত্যাদি এই যে জায়গাগুলো ঢাকা উচিত নামাজের মধ্যে সেগুলো ঢাকা যায় না হাতের গোছা ইত্যাদি দেখা যায় তো এই কারণে শাড়ি শুধু শাড়ি পরে নামাজ পড়লে নামাজ হওয়াটা কঠিন যদি কেউ সিপটিপিন দিয়ে আটকিয়ে তার যা কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে না সতর ঢাকার যে মুখমণ্ডল এবং দুই হাতের কবজি ছাড়া পুরো শরীর যে ঢাকতে হয় সেটা যদি তিনি ঢাকতে পারেন মাথার চুল দেখা যাবে না কপাল এর চুলের অংশ দেখা যাবে না কোনো কিছু এটা যদি তিনি নিশ্চিত করতে পারেন কান ইত্যাদি দেখা যাবে না তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার জন্য জায়েজ হবে কিন্তু এটা কঠিন এই জন্য শাড়ি পরলে তার উপর দিয়ে আরেকটা বড়ো ওড়না দিয়ে ঢেকে তারপর সালাত আদায় করাই হলো নিরাপদ মাসুম মাহমুদ আপনি লিখেছেন ইসলামে স্বামীর ডাকে সাড়া না দিলে সালাদ ফেরেস তালা আনন্দ করেন কিন্তু স্বামী যদি স্ত্রীর ডাকে সাড়া না দেয় ছোট বাচ্চা থাকায় যদি দীর্ঘদিন আলাদা বিছানায় ঘুমায় তাতে কি স্বামী গুণাগার হবে না নিজ প্রয়োজন ছাড়া স্বামী স্ত্রীর বিছানায় ঘুমায় না স্ত্রীর অনুরোধ করার পর দেখুন এরকম পরিস্থিতিতে স্বামী তার স্ত্রীর প্রতি অবিচার করছেন কিনা সেটি মুখ্য বিষয় কারণ আল্লাহ তালা কোরআন করিমে বলেছেন ওয়া আশির ওহ নবীল মারুফ অর্থাৎ হে পুরুষরা তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে জীবনযাপন করো অতএব সুন্দর জীবনযাপনের পরিপন্থী হচ্ছে কিনা তিনি একান্তই স্বার্থপরের মতো থাকছেন বাচ্চার দিকে তাকাচ্ছেন না এবং স্ত্রীর সাথে যে আন্তরিকতা এবং সৌহার্দ্য রক্ষা করা তার কর্তব্য আল্লাহ নির্দেশ করেছেন তাকে সুন্দরভাবে থাকার জন্য সেগুলোও করছেন না তাহলে তিনি তো অন্যায় করছেন আর এরকম অন্যায়ের কারণে তিনি অবশ্যই তার অন্যায়ের মাত্রা ভেদে অপরাধ হিসাবে বিবেচিত হবেন সালমান রহমান শ্রাবণী আপনি লিখেছেন আমার সাথে যদি কেউ অন্যায় করে সেক্ষেত্রে আমি যদি তাকে অভিশাপ দিই কিন্তু মন থেকে কোনো বদয়া করছি না শুধু তাকে ভয় দেখানোর জন্য বলি সেক্ষেত্রে তার কি সে বদুয়া লেগে যাবে কিন্তু আমি মন থেকে চাই যাতে কোনো অভিশাপ না লাগে দেখুন এক্ষেত্রে সুরাই ইউনুসের এগারো নম্বর আয়াতটি দ্রষ্টব্য আল্লাহ সেখানে বলেছেন ওলাবে আজ্জুল্লাহ আর সররাহ ওলাবে আজ্লুল্লাহ লিবিনাসের সররা সাহায্য আলহামদুল খাই মানুষ খারাপ জিনিস যখন চায় আল্লাহর কাছে অর্থাৎ বদুয়া করে এইটা যদি আল্লাহ তালা খুব দ্রুততার সাথে কবুল করতেন যেমন ভালো কিছু চাইলে আল্লাহ তালা কবুল করেন ওলাবে আজ্জুল্লাহ লিবিনাসের সররাজ আজি আলহম বিল খের মানুষ ভালো কিছু যখন চায় সেটাকে যত দ্রুততার সাথে দেন মন্দ কিছু যখন চায় বা দোয়া করে সে যদি এত দ্রুত সাথে দিতেন তাহলে তাদের দফারফা হয়ে যেত তারা শেষ হয়ে যেত অথচ সেরকমটি হয় না তার মানে হলো যে এরকম অমূলকবদ্ধা আশা করা যা লাগবে না কিন্তু একজন ইমানদার কখনো কথা বদয়াকারী হোক না থাকে দেখানোর জন্য এটা ইমানদারের চরিত্র নয় নবী করিম সাল্লাহি সাল্লাম বদোয়াকারী ছিলেন না এবং তিনি বলেছেন ইমানদার কখনও অভিশাপকারী হবে না তবে আপনি তাকে ভয় দেখানোর জন্য এমন কিছু বলতে পারেন যেটা বদ্ধামূলক নয় যেটা শাসনমূলক হতে পারে তাকে শ্রদ্ধাতে সহায়তা করতে পারে সেরকম কিছু বলার চেষ্টা করবেন ফরিদ আলম আপনি লিখেছেন নবীর নবীজির জন্মদিন বারোই রবি আউ্য়াল অনেকে ঈদের দিন হিসাবে সাব্যস্ত করে বরং এই দিনকে সকল ঈদের সেরা ঈদ মনে করে এটা কতটুকু ইসলাম সম্মত ভাই ফরিদ নবী করিম সাল্লা সাল্লামের জন্ম এবং মৃত্যুর স্মৃতি বিজড়িত মাছ মাস হলো এই চলমান রবিউল মাস এ মাসের ঠিক বারো বিলা ওয়ালি তিনি জন্মগ্রহণ করেছেন এটি নিশ্চিত জানা হলেও অনেক ঐতিহাসিকদের মত এটি অর্থাৎ সবাই আমরা এর আগে বলেছি যে সবাই একমত কিন্তু এটি ভুল যে সবাই একমত নন বরং ঐতিহাসিকদের মধ্যে মতপার্থক্য আছে তার জন্মের তারিখ নিয়ে দুঃখিত আমি মৃত্যুর কথা বলেছিলাম যে সবাই একমত যে বা রবুলাওয়ালে জন্মগ্রহণ করেছেন মৃত্যুবরণ করেছেন সেটি উপরোপুরি একমত নন সবাই বরং অনেকগুলো মত হলে বাবা তিনি মৃত্যুবরণ করেছেন তবে আরও ভিন্ন মত আছে ঠিক একইভাবে তার জন্মের তারিখ নিয়ে মত আছে তবে রবুল এটি হল বেশিরভাগ মত তো নবী করিম সাদালি সাল্লামের জন্ম বারো বেলা যদি হয়েও থাকে আমরা ধরে নিই তারপরও এই দিনকে কেন্দ্র করে কোনো প্রকার আনুষ্ঠানিকতা বা ঈদে মিলাদুলনী উদযাপন করা এটি স্বয়ং নবী করিম সাদুল্লাহ সাল্লামের জীবনী থেকে পাওয়া যায় না তার কর্ম থেকে পাওয়া যায় না তার সুন্না থেকে পাওয়া যায় না খোলাফার আশাদার আমল থেকে পাওয়া যায় না এবং সাহায়করামের আমল থেকে পাওয়া যায় না যে আমলটি নবী করিম সাদ আলসালাম নিজে করেন নাই সাহায়করাম থেকে বর্ণিত নয় খোলাফার রাশদা থেকে বর্ণিত নয় সেটি আর যা হোক ইসলাম কর্তৃক নির্দেশিত কোনো আমল নয় তাছাড়া জন্মদিনকে কেন্দ্র করে যে উদযাপন হয়ে থাকে এটি মুসলিমদের কালচার নয় খ্রিস্টানরা ইসার জন্ম দিবসকে উদযাপন করে তারা ছাড়া অন্যান্য বিভিন্ন আপনার বিভিন্ন ধর্ম এবং বিভিন্ন দর্শনের মানুষরা এটি করে থাকে এটি ইসলামের কালচার নবী করিম সাদালাম নিজেও করেন না কোনো সাহাবিরও এটি করতে পারেন একজন মুসলিম তো অনুসরণ করবেন আল্লাহ মুখারসুল সদুল্লাহ সাল্লামের খোলাফের আসাদার এবং সাহাবা ইকরাম তথা সালফে সালহিনের আমরা নবী করিম সাল্লামের জন্মের দিন বা তারিখকে কেন্দ্র করে যদি কিছু করতেই চাই তাহলে প্রতি সোমবার রোজা রাখতে হবে কারণ এই দিনে তিনি জন্মগ্রহণ করেছেন এই বারে এবং সেই জন্য তিনি এই বারটিতে রোজা রাখতেন প্রতি সপ্তাহে বাকি বাৎসরিকভাবে এটাকে উদযাপনের কোনো কালচার তার জীবনে কখনোই ছিল না যার কারণে এটি একজন মুসলিমের কখনো করণীয় হতে পারে না